স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শুধু মার্চ মাসেই সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 65,000 মানুষ। গত এক সপ্তাহ ধরে সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী, মৃত্যুহারও রেকর্ড ছাড়াচ্ছে। এই বাস্তবতায় করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রীও নিশ্চিত করেন লকডাউনের সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন প্রয়োজনে বাড়তে পারে এ সময়। শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কারখানা কলকারখানায় কাজ করতে পারে। লকডাউনের সিদ্ধান্ত ইতিবাচক, তবে সুনির্দিষ্ট নির্দেশনা ও মনিটরিং জোরদার না করলে লকডাউন কার্যকর ভূমিকা রাখবে না বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। লকডাউন যেটা ইউরোপ আমেরিকাতে করা হয় সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। এই ধরনের সক্ষমতা নিয়ে লকডাউন করা আমাদের দেশে সম্ভব না। এগুলো সমস্ত চালু রেখেই আমরা একটা মডিফাইড লকডাউন কিন্তু দিতে পারি। সংক্রমণ রোধে প্রচলিত ধারার লকডাউনে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তিনি। যে এরিয়াতে লকডাউন করা হলো সেই এরিয়াতে একটা ভলান্টারি অর্গানাইজেশন, একটা লকডাউনের একটা অথরিটি থাকবে। এই এরিয়াতে টেস্ট হবে, যাদের যাদের মানে সন্দেহজনক সেগুলো টেস্ট হবে। টেস্ট হয়ে যদি কোনো একদিনের মধ্যে রেজাল্ট হবে, কোনো বাসা থেকে যদি কেউ পজিটিভ হয় তাকে আইসোলেশন ওই ইউনিটে নিয়ে যাবে এবং ওই বাসাগুলো লকডাউন করবে। অর্থাৎ ওরা শুধু বাসায় বসে থাকবে আর অন্য সবাই নিজের নিজের কাজ করবে, প্রোভাইডেড স্বাস্থ্যবিধি মেনে। এবং ওখানকার যে ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে লকডাউন অথরিটি, ওইটা ওই তিনটা বাসার কে সাপোর্ট করবে। এদিকে 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত পণ্য ও খাদ্যবাহী ছাড়া যাত্রীবাহী রেল চলাচল বন্ধ থাকবে। লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজারে লেনদেন সচল থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। 4 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কয়েদীদের সাথে সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। লকডাউন চলার সময় সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।